আসসালামু আলাইকুম। জব হেল্পলাইন বিডির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কোটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রত্যেকটা চাকরিতেই কিন্তু কোটা পদ্ধতি চালু আছে এবং কম বেশি সবাই জানি, কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কোটার ক্ষেত্রে আসলে আমাদের মাথাটা গুলিয়ে যায়। তো আজকে আমি চেষ্টা করব যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কোটা পদ্ধতিতে মানে কিভাবে নিয়োগ দেওয়া হয়, মেধা তালিকা কিভাবে তৈরি করা হয়, এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আলোচনা করার। তারপরে প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে আলোচনা করা সম্ভব হয় না, কিন্তু এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্স খালি আছে, অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই করার জন্য। আর যদি রিপ্লাই করতে দেরি হয় অবশ্যই মনে করবেন আমি নেটে নেই, আর নেটে আসার সাথে সাথে রিপ্লাই করে দেব। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য কিন্তু নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই আমরা মানে মেধা তালিকার বা কোটা পদ্ধতি নিয়ে আলোচনা করার প্রথমেই আমরা আপনাদের বেসিক কিছু প্রশ্নের অ্যান্সার করব, সেটা হচ্ছে কখন কোটার মার্কস যোগ হবে। এই প্রশ্নটা কিন্তু আপনাদেরই এবং অসংখ্য মানুষ ফেসবুকে আমাদের ফেসবুক গ্রুপ এবং এই ইউটিউবে পোস্ট করেছে মানে কমেন্ট করেছে। তো আমরা প্রথমেই এই প্রশ্নের অ্যান্সারটা দেই। অনেকেই বলে যে এমসিকিউর ক্ষেত্রে কি কোটার মার্কস যোগ হয়, এটা কখনোই না। তারপরে হচ্ছে ভাইবাতে কি কোটার মার্কস দেওয়া হয়, এটাও না। তবে হ্যাঁ, আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন যে আমরা ফর্ম ফিল আপ করার সময় কোন যে কোনো একটা মানে কোঠার যে আমরা টিক দিয়ে দেই, ধরুন মুক্তিযোদ্ধার কোঠা, তখন মুক্তিযোদ্ধা কোঠার টিক দেওয়ার পরেই কিন্তু সেই ইনফরমেশনটা আমাদের সার্ভারে চলে যায়। তো ভাইবার ক্ষেত্রে শুধু সেই কোঠা যে আপনার মানে আপনার যে সেই কোঠাটা আছে সেটা শুধু সত্যায়িত করা হয় যে আপনি সত্যি মুক্তিযোদ্ধা প্রার্থী মানে কোঠা প্রার্থী কি না, এরপরে সেখানে আর কোনো কাজ নেই। তো যখন আপনার এমসিকিউ পরীক্ষার মার্কস, ভাইবার মার্কস এবং দুটাই যোগ করে আপনার মার্কসগুলো সার্ভারে যাবে এবং যখন রেজাল্ট শিট তৈরি করবে তখন সেই সফটওয়্যার অটোমেটিক্যালি আপনার একটা মেধা তালিকা দিয়ে দেবে। তো আশা করছি এই বিষয় নিয়ে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। সো চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু মানে জেলা কোটা, এই প্রশ্নটা কিন্তু আপনাদের অনেকেই করেন, আর অনেকেই কিন্তু জানি না যে জেলা কোটা বলতে কোনো কিছু আছে। যাদের কোনো কোটাই নেই তারা কিন্তু এই জেলা কোটাটা পায়, আর প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু এই জেলা কোটার মাধ্যমেই নিয়োগ পায় যারা মানে যাদের কোটা নেই। তো জেলা কোটা প্রত্যেকটা জেলায় সেই জেলার জনসংখ্যা কত আছে সেই জনসংখ্যার উপর ডিভাইডেড করে জেলা কোটা কতজন নিয়োগ পাবে বা পায় সেই বিষয়টা কিন্তু নেটে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে জেলা কোটায় কত পার্সেন্ট আপনার জেলা আছে, মানে একশো জনে কয়জন নিয়োগ দেবে। তো আমার জানা মতে ঢাকা জেলায় সর্বোচ্চ জেলা সর্বোচ্চ জনসংখ্যা, যার কারণে ঢাকা জেলাতেই জেলা কোটা বেশি পায়। তো পরবর্তী আমরা প্রশ্নে যেটা এখানে মেইন বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কোটা পদ্ধতি। এখানে ধরুন আমি একটা এক্সাম্পল দিয়েছি জেনারেলিভাবে, তো আমরা এই দুই চারটা কথার মধ্যেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেব। ছেলে, মনে করেন ছেলে 65 পেয়েছে, মেয়েও 65 পেয়েছে, এবং অন্য অন্য কোঠা এখানে রেখেছি আমি, ধরুন মেয়েদের অন্য অন্য কোঠা এখানে আছে। তো একটা বিষয় আমরা খুব ক্লিয়ারভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব যে মেয়ে যদি 65 পায়, ছেলেও যদি 65 পায়, সেই ক্ষেত্রে কিন্তু কেউ কারোর মধ্যে যেতে পারছে না। বাট হ্যাঁ, এখানে একটা কথা, কেউ কারোর মধ্যে যেতে পারছে না এটা বলছি কারণ মেয়ে প্রার্থী যদি মেধাবিনী না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ছেলেরা এই 60% কোঠার মধ্যে আসতে পারবে, এটা সার্কুলারে বলা আছে। আর যদি ছেলে আর মেয়েরা কিন্তু এই ছেলেদের যে 40% কোটা আছে এখানে কিন্তু যেতে পারবে না। এর আগে নিয়োগ পরীক্ষার মেধা তালিকা নিয়ে অনেক কথা হয়েছে যে বর্তমানে ছেলে মেয়েদের 60% কোটা থাকা সত্ত্বেও কিন্তু ছেলেরা বেশি নিয়োগ পেয়েছে। সেই ক্ষেত্রে এটাই হয়েছিল যে মেয়েদের মেধাবিনীর সংখ্যা খুবই কম, মানে তারা টেকে নাই। আমরা সবাই জানি যে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষার ক্ষেত্রে 50% নাম্বার পেতে হয়, তারপরেই হচ্ছে সেখানে মানে মেধা তালিকা করা হয়। প্রকৃতপক্ষে 50% নাম্বার পেলে কখনোই টেকানো হয় না, যারা সর্বোচ্চ পরিমাণ স্কোর পায় তাদেরকেই টেকানো হয়। তো এই বিষয়টা ক্লিয়ার হয়েছি। তো এবার আসি আর একটা বিষয়,
মনে করেন ছেলে 65 পেয়েছে, এরা 40% মধ্যে হাই স্কোর 65 পেয়েছে, সেই ক্ষেত্রে ছেলে নিয়োগ পাবে। আর মেয়েদের মধ্যে সর্বোচ্চ ভাইবা প্রত্যেকটা বিষয় থেকে মানে অন্য অন্য কোটা থেকে 65 পেয়েছে হাই স্কোর, সেই ক্ষেত্রে মেয়েই নিয়োগ পাবে। হ্যাঁ, তো আমরা আরেকটা বিষয় বলতে চাচ্ছি, একটা কথা বলি, সেটা হচ্ছে ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকটা ক্ষেত্রে জেনারেলভাবে হোক বা কোটার ক্ষেত্রে হোক আলাদা আলাদাভাবে একটা শীট তৈরি করা হবে, মেধা তালিকা তৈরি করা হবে। তো এখানে যারা সর্বোচ্চ পরিমাণ স্কোর পাবে তাদেরকেই নিয়োগ দেওয়া হবে। আর একটা কথা, সেটা হচ্ছে যারা জেলা কোটায় আছে তারা কিন্তু একটা রোহিঙ্গার মতো, কারণ এদের সিট খুবই কম থাকে, যারা খুবই ভাগ্যবান তারা শুধু এখানে এই কোঠার মাধ্যমে নিয়োগ হবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি।